দেখো আমি রেডি হয়ে গিয়েছি, এখন যাব আমাদের পাড়া আর বাজারের ঠাকুরগুলো দেখতে। তোমার সঙ্গে থাকো, দেখতে থাকো, আর আমি সেজে গুজে তো পুরো একদম রেডি, দেখতেই পাচ্ছ। দেখো আমি পূজা মণ্ডপের মধ্যে চলে এসেছি, আর এটা আমাদের পাশের গ্রামের পূজা, আর আমাদের এখানে আমার মেয়ে আর আমি দেখতেই পাচ্ছ, আর ওর দুই বান্ধবী আছে। একটু ফটো তোলা হচ্ছিলো আর সেটা তোমাদের সঙ্গেও দেখালাম। এটাও একটা দুর্গা মণ্ডপ, আর দেখো কত সুন্দর লাগছে যে সব বাড়ি মানে আমাদের মধ্যে সব বউরা বা মহিলারা সব এসে এক জায়গায় হয়েছে, সব রান্না টান্না সেরে নিয়ে সন্ধ্যার সময় মণ্ডপে বসে গল্প করছে, সেটাও দেখতে ভালো লাগছে। কী সুন্দর লাগছিলো পরিবেশটা দেখে, আমার ভালো তো লাগলো। আর আমি তোমাদের সামনে দাঁড়িয়ে ক্যামেরা দেখাচ্ছি যে এটা আমাদের এখানে মিতালি সঙ্গে পূজা অনুষ্ঠান, আর এটাও এখানে মধ্যে সব থেকে ভালো পূজা হয় সেটা তোমাদের সঙ্গে আমি দেখালাম। তোমাদের ভালো লাগলে তোমার বলো। দেখো বাচ্চারা কত সুন্দর খেলা করছে, আর ওদের খেলাটা দেখে আমাদেরও কি মনে হচ্ছে না যে ছোটোবেলায় আমরাও এরকম খেলাধুলা করতাম। আর এই কটা দিন তো ছুটির দিন, আর তোমাদের সামনে একটু আমার পুচকু সোনা বৃষ্টিকে নিয়ে এলাম। পাশেই এটা আর একটা পূজা মণ্ডপ, এখানেও প্রতিমা খুব ভালো লাগছিল। আর এটা দেখতে পাচ্ছ সেলফি তোলার জন্য অনেকেই ভিড় করছে। এটা আমাদের বেদবেরিয়া যারা থাকে তাদের জানার কথা, এটা হচ্ছে আমার আমি ঠিক জানি না, এই প্রথম আসছি এখানে। এখানে গিয়ে দেখলাম ছোট্ট একটা অনুষ্ঠান হচ্ছে, আর সেখানে অনেকেই তাদের নৃত্য পরিবেশন করছে, সেটাও তোমাদের সঙ্গে বললাম দেখানোর দরকার আছে, কারণ তো আমি তো আর একা একা কিছু মানে দেখছি না, যা কিছু করছি সব কিছু তোমাদের সঙ্গে নিয়েই করছি, তাই তোমরাও দেখো। আমার তো ভালো লাগছিলো, তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু বলবেই। আর তোমাদের ওখানেও এরকম অনুষ্ঠান হয় কি সেটাও জানাবে।
কারণে ভয়েসটা দিতে পারছি না, পরে ভয়েসটা আমাদের দিতে হলো। তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই করে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবটা করে দিও। আর আমার ব্লগটা আজকে আমি এখানেই শেষ করলাম। টাটা।